সো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সামনে যে গাড়িতে সেটআপটি দেখতে পাচ্ছ, সেটআপটির নাম হচ্ছে পাওয়ার মিউজিক। সো বন্ধু, তোমাদের আমি বলেছিলাম যে পাওয়ার মিউজিক দক্ষিণ চব্বিশ পরগনায় আবারও আসতে চলেছে। তো সেই মতো পাওয়ার মিউজিক আবারও দক্ষিণ চব্বিশ পরগনার বক্স লাভাদের সামনে চলে এসেছে। তো পাওয়ার মিউজিক এখন বর্তমানে এসেছে বাগাড়িয়া উস্তি থেকে ভেতরে, আর সিরাগল থেকে ভেতরে বাগাড়িয়া স্টপেজে। বাগাড়িয়া রক্ষা কালী পুজোয় এসেছে পূর্ব পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিকের 10-9 সেট আপ। তো 10-9 সেট আপ আর 5 পিস সেট আপের সাথে এসেছে। তো এখন এই মুহূর্তে সরাসরি পাওয়ার মিউজিকের কমিটির কাছ থেকে সরাসরি তোমাদের দেখাচ্ছি। তো এখন পাওয়ার মিউজিকের গাড়ি থেকে খালি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ফিটিং পর্ব শুরু হয়ে যাবে। দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি তোমাদের দেখাবো পাওয়ার মিউজিকের ফুল ফিটিং ভিডিও। এই দেখতে পাচ্ছ গাড়িতে দুটো 10 বেস আছে এখানে, আর পিছনে আছে 5টা 9-এর মিট, আর মেশিন এম্পিফায়ার্স তো আছেই। তো এই মুহূর্তে পাওয়ার মিউজিকের কাছ থেকে, আর এই সেই পাওয়ার মিউজিকের র্যাক, নজর কাড়া র্যাক যা বক্স লাভারদের আকর্ষণ করে। এই দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের র্যাক বাজানোর জন্য 701। তো এই মুহূর্তে বাগাড়িয়া অগ্নিবাণ ক্লাব থেকে এই দেখতে পাচ্ছ সিএ যাচ্ছে পাওয়ার মিউজিকের। সেই দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের ডট পেটি নামাচ্ছে, ডট পেটি খুব সাবধানে। সেই দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের মিট বেরিয়ে গেছে, নামাবে এক্ষুনি। পাওয়ার মিউজিকের শিয়েকুড়ি ডট পেটি তো আছে এই মুহূর্তে অগ্নিবাণ ক্লাব থেকে। তো এখন থেকেই দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকে দেখার জন্য ভিড় দেখো কতটা, বক্স লাভারদের ভিড় দেখো খালি। তাহলে তোমরা অবশ্যই এখানে ভিজিট করো যে পাওয়ার মিউজিক আবার চব্বিশ পরগনায়। সেই সেদিকে দেখতে পাচ্ছ উস্তি রোড। তো এই উস্তি রোডের পাশ থেকেই, মানে ধার থেকেই ঢুকেছে পাওয়ার মিউজিকের এই গাড়িটা। দেখতে পাচ্ছ চাকায় কাদা লাগানো আছে, কাদা লেগে আছে। তো পাওয়ার মিউজিককে আনা হয়েছে সেই জেসিবি, দেখতে পাচ্ছ সেই জেসিবি থেকে মাটি তুলে রাস্তা সমান করে পাওয়ার মিউজিক এই স্পটে আনা হয়েছে। দেখতে পাচ্ছ স্পটটা, এচার গাড়ি। আর বন্ধুরা বলে দিই, এখানে উল্লেখযোগ্য যে সেটআপগুলো থাকছে, তার মধ্যে সেটআপগুলির নামগুলো হচ্ছে তোমার নিউ অমিত থাকছে, পাওয়ার মিউজিক তো থাকছে, আর পাশাপাশি আর হচ্ছে লক্ষ্মী সাউন্ড 4-4 সেট আপের সাথে। তো পাওয়ার মিউজিকের 10 বেস 9 মিট আর 4-4 সেট আপের সাথে কম্পিটিশন হবে ফেস টু ফেস। তড়িঘড়ি এখানে ফিটিং করা হচ্ছে পাওয়ার মিউজিককে, মেশিন এম্পিফার রাখার কাজ চলছে এখন। একে একে শিয়েকুড়ি পুরো লম্বা লাইন পড়ে যাবে এখানে। এখানে 3টে শিয়েকুড়ির তো অলরেডি রাখা হয়ে গেছে, আর একটা দেখো শিয়েকুড়ি। এখানে মোটামুটি 12টার মতো শিয়েকুড়ি এনেছে পাওয়ার মিউজিক। স্টাফরা এখানে সব কিছু নিয়ন্ত্রণ করছে ফিটিংয়ের জন্য, তড়িঘড়ি ওরা চেষ্টা করছে কত তাড়াতাড়ি পাওয়ার মিউজিকে ফিটিং করা যায়, ফিটিং পর্ব শেষ করা যায় এবং স্পিকার চেক করা যায়, আর সমস্ত ক্লাব কমিটিকে আনন্দ আছে দেওয়া যায়। আর বন্ধুরা, এখানে পাওয়ার মিউজিক কয়েকটা চং এনেছে, দেখাই পাওয়ার মিউজিকের চংগুলা। দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক লেখা আছে, আর পাওয়ার মিউজিকের শিয়েকুড়ি এখানে রয়েছে। দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক লেখা আছে, দেখো পাওয়ার মিউজিক CA20 মেশিন। আর পাওয়ার মিউজিকের ডট বাক্স আছে এখানে, সব নতুন পাওয়ারের ডট বাক্সটা নতুন সম্পূর্ণ। তড়িঘড়ি ফিটিং করা হচ্ছে পাওয়ার মিউজিককে এই মুহূর্তে অগ্নিবীণা ক্লাব থেকে। এই মুহূর্তে পাওয়ার মিউজিকের 10 বেসটি গাড়ি থেকে নামানোর কাজ চলছে। দেখতে পাচ্ছ দড়ির মাধ্যমে টানা হচ্ছে গাড়ি থেকে, আর এখানে ক্লাব কমিটির সদস্যরা সাহায্য করছে খুবই আনন্দ সহকারে। একটা 10 বেস কতগুলো স্পিকার, কত ভারী হবে সেটা সকলেই বুঝতে পারছো। পাওয়ার মিউজিকের 10 বেস কতটা লম্বা, কতটা চওড়া। দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের 10 বেসটা কত লম্বা, যা গোটা পূর্ব ভারত দাবিয়ে বেড়ায় পাওয়ার মিউজিকের মতো এই সেট আপটি। সেই দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের মিট, 9-এর মিট, সেই নজর কাড়া লোগো যা বক্স লাভারদের আকর্ষণ করে। এই মুহূর্তে অগ্নিবীণা ক্লাব থেকে সাউথ বেঙ্গল ফ্লাগার, এই ইটের ওপরেই পাওয়ার মিউজিককে দাঁড় করানো হবে। স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি তোমাদের দেখাবো পাওয়ার মিউজিকের ফিটিং ভিডিও। তো মেশিন এম্পিফায়ারের কাজ, জোড়ার কাজ, তড়িঘড়ি সম্পূর্ণ করা হচ্ছে।
একটা 10 বেস বুঝতে পারছো কতটা ভারী হতে পারে। আর এদিকে কিন্তু সব মেশিন কিন্তু সিএ মেশিন কিন্তু সব রাখা হয়ে গেছে। এবার র্যাকের জন্য আর টুইটারের জন্য যে মেশিনগুলো সেই মেশিনগুলো রাখবে ব্যাস। আর তার ফেলবে বক্স থেকে, বক্স তুলবে, বেসের ওপর বেস তুলবে, বেসের ওপর মিট তুলবে, ব্যাস সম্পূর্ণ হয়ে যাবে ফুল পাওয়ার মিউজিকের ফিটিং। আর একটা বেস নামানোর কাজ চলছে এই মুহূর্তে, তো একটা বেস রাখা হয়ে গেছে ইঁটের ওপর, আর একটা বেস রাখা হবে এই বেসের ওপর, তো সেই একই দড়ি দিয়ে টানা হচ্ছে। তড়িঘড়ি ফিটিং করা হচ্ছে পাওয়ার মিউজিককে। এই মুহূর্তে দুটো বেস নামানোর কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক। আর দু ওখানে ওপরে তিনটে মিট দেবে একদম পাওয়ার মিউজিক, একদম ফুল দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে পাওয়ার মিউজিকে, তোমাদের আবারও দেখাচ্ছি পাওয়ার মিউজিকের মিট, তিনখানা মিট আছে, তিনখানা সেই পিছনে একটা আছে মিট, সামনে একটা আছে, পাশে একটা আছে। তো এই মুহূর্তে অগ্নিবীণা ক্লাব থেকে। আর বন্ধুরা, গত বছর এখানটায় বসেছিল সুস্মিতা সামন্ত, আর ওদিকটায় বসেছিল শঙ্কর না কি সম্রাট হবে, যাই হোক শঙ্কর। এই দেখতে পাচ্ছ শ্রী শ্রী পঞ্চানন ঠাকুর মন্দির, সেই জন্য বাগাড়িয়া গ্রামবাসী বৃন্দ, তো অবশ্যই এখানটায় ভিজিট করতে পারো। এখানে দক্ষিণ চব্বিশ পরগনা সহ মেদিনীপুরের সেট আপ থাকতে চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার কী কী সেট আপ আবারও বলছি, নিউ অমিত থাকবে, পাশাপাশি থাকছে মা লক্ষ্মী, সবই 4/4 সেট আপের সাথে। তবে পাওয়ার মিউজিক ব্যতিক্রম, পাওয়ার মিউজিক আনছে 10-এর বেস 9-এর মিট। তো অবশ্যই বন্ধুরা, সমস্ত বস লাভাদের আমি আবেদন জানাবো, আশেপাশে এবং অন্তর্বর্তী আশেপাশে যত বক্স লাভার সাউন্ড প্রেমী বন্ধু আছো, তারা অবশ্যই এখানটায় ভিজিট করতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো গত বছর বন্ধুরা এখানটায় ছিল সম্রাট, ফলদার একটা খুবই ভালো সেট আপ, পপুলার সেট আপ 3-3-2 এর সাথে। আর পাশাপাশি উল্টো দিকে ছিল অমর সাউন্ড, এখানটায় বসেছিল, সে ভিডিও আমি এনেছিলাম তৎকালীন সময়ে। এই দেখতে পাচ্ছ এই স্টেজ করা হচ্ছে, স্টেজ দিয়ে যাবে বক্স আর বক্স লাভাররা, ক্লাব কমিটির ছেলেরা। তো অবশ্যই বন্ধুরা তোমরা আসতে পারো এখানে। আর এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে বাগাড়িয়া বাজার, বাগাড়িয়া বাজারের ওপর দিয়ে যাচ্ছে উস্তি রোড, সিরাকোল, এমনকি ডায়মন্ড হাবার রোড, তোমরা যেতে পারবে। ঠিক আছে, এখন যাই তোমাদের পাওয়ার মিউজিকের পুরো ফুল ফিটিং ভিডিওটা দিতে। আর এখানে অলরেডি পাওয়ার মিউজিকের মেশিন এমপিফায়ার জোড়ার কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ মেশিন সিএ থেকে তার ফেলছে, তার জুড়ছে, আর একদম ডাইরেক্ট বক্সে চলে যাবে। আর এখানে র্যাক বাজানোর জন্য দেখতে পাচ্ছ অন্যান্য মেশিন, দেখে নাও কী কী মেশিন আছে। MX 1600 আছে দেখতে পাচ্ছ, এই মুহূর্তে মিট তোলার কাজ চলছে। দেখতে পাচ্ছ মিট তোলার কাজ চলছে এই মুহূর্তে, একটা 9-এর মিট মানে বুঝতেই পারছো কতটা ভারী। এই হচ্ছে পাওয়ার মিট। দেখে নাও মিট একটা তোলা হয়ে গেছে, এখনো দুটো মিট তোলা হবে, পিছন দিক থেকে দেখো একে একে আরও দুটো মিট তুলবে। তো পাওয়ার মিউজিক এখানে টোটাল 5টা আরসিএ বেনেছে, তো দেখতে পাচ্ছ আর একটা মিট দুটো বেসের ওপর তোলার কাজ শুরু হয়ে গেছে, বেল দিয়ে টাইট দেওয়ার কাজ চলছে এখন। তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পাওয়ার মিউজিকে আর একটা মিট তোলার কাজ চলছে, তো পপার টোটাল 3খানা মিট তুলবে, অলরেডি একটা তোলা হয়ে গেছে, আরেকটা তুলছে, আরেকটাও তুলবে। আর পাশাপাশি এখানে মেশিন এমপ্লিফায়ার থেকে শুরু করে যত র্যাক বাজানোর টুইটার বাজানোর মেশিন আছে
সব জোড়ার কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। এই পাওয়ার মিউজিকের একটা স্টাফ এখানে আছে, আর এদিকে পাশেই হচ্ছে এখানে পাওয়ার মিউজিক তৈরি করে ফিটিং হচ্ছে পাওয়ার মিউজিককে। তো আরেকটা মিট তোলার কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর ভেতর আরেকটা মিট আছে সেটা তুলবে ব্যাস, আর র‍্যাগ লাগাবে ব্যাস, পাওয়ার মিউজিক চূড়ান্ত পর্যায়ের ফিটিং কমপ্লিট। সো বন্ধুরা, এই মুহূর্তে অমিত সাউন্ড চলে এসেছে ঢোলের খাল থেকে, তো 4-4 সেট আপ নিয়ে পাওয়ার মিউজিক এবং অন্য যে সেট আপ আছে পাশে নিউ অমিত আছে, তো সব সেট আপের সাথে কম্পিটিশন করার জন্য ইতিমধ্যে চলে এসেছে অমিত মিউজিক। তো দেখতে পাচ্ছ জামা চেঞ্জ করেছে অমিত মিউজিক, এই মুহূর্তে আমাদের অমিত মিউজিকের কাছ থেকে এই মুহূর্তে দেখাচ্ছে। তো 18-15 সেট আপের সাথে, তো দক্ষিণ 24 পরগনার একটা খুবই পপুলার সেট আপ, মেশিন এম্পিফায়ারের গাড়ি সেই দেখতে পাচ্ছ দূরে, মেশিন এম্পিফায়ারের গাড়ি অলরেডি চলে এলো বাগাড়িয়া বাজারে। তো অমিত মিউজিক বসবে এখানটায়, আর এর বিপরীত দিকে এখানটায় একটা সেট বসতে চলেছে, তবে কী সেট সেটা ঠিক আমার জানা নেই, তো অবশ্যই আমি আপডেট দেবো। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে দাও এরকম নিত্য নতুন সাউন্ড রিলেটেড ভিডিও দেখার জন্য, আর বিশেষ করে বাগাড়িয়ার সমস্ত সেটের বাজার ভিডিও দেখবার জন্য। তো এই মুহূর্তে অমিত সাউন্ডের কাছ থেকে এই মোটর ভ্যানে মূলত মেশিন এম্পিফায়ার চং আছে, র‍্যাগ আছে, স্টেবিলাইজার, সেটা অন্যান্য মেশিনপত্র তো আছেই, এই দেখতে পাচ্ছ অমিত, অমিতের চং, ঢোলের খাল, ঢালের খাল। এখানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের মেশিন এম্পিফায়ার অলরেডি পুরো শেষ হয়ে গেছে, ইনপুট আউটপুট সব একদম লাগানো হয়ে গেছে, এবার শুধু তারগুলো যাবে বক্সের দিকে, র‍্যাগের দিকে, আর একটা মিট বাকি আছে সেটা তুললেই একদম র‍্যাগ দিয়ে সাজিয়ে তোলা হবে পাওয়ার মিউজিককে। তোমাদের পাওয়ার মিউজিককে সামনে থেকে আমি দেখাই ভালোভাবে, এই দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক, তো খুবই ভালো লাগছে পাওয়ার মিউজিককে, দুটো বেস, তিনটে মিটের সাথে যখন পাশে যে মিট দেবে র‍্যাগ দেবে একদম সুসজ্জায় সজ্জিত হয়ে যাবে পূর্ব পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক, ঠিক আছে। আর পাওয়ার মিউজিকের দূরত্ব আমি বলে দিচ্ছি, পাওয়ার মিউজিক এর থেকে কতটা দূরত্বে আছে অমিত মিউজিক আর লক্ষ্মী মিউজিক, সেই যে দেখতে পাচ্ছ ওই লাইনেই আছে লক্ষ্মী মিউজিক এবং অমিত মিউজিক, সে ভিডিও অবশ্যই আসবে, বাজার ভিডিও আমি আনবো তোমাদের, পাওয়ার মিউজিকও বাজবে আর কিছুক্ষণের মধ্যেই, বিকেল থেকেই বাজবে। এই মুহূর্তে 3 নম্বর মিট তোলার কাজ চলছে পাওয়ার মিউজিকের, তিনটে মিট মিট তোলার কাজ অলরেডি শেষ, বেল দিয়ে বাঁধবে, উপরে র‍্যাগ দেবে, বাজবে পাওয়ার মিউজিক। পিছন দিক থেকে দেখো পাওয়ার মিউজিককে, এবার এই র‍্যাগগুলো দেবে মাথায়। বাগাড়িয়ায় প্রথমবার পাওয়ার মিউজিক, টোটাল 5টা RCF এর সাথে, দেখতেই পাচ্ছ।